আমাদের বিরুদ্ধে দুই বারে স্থায়ীভাবে পুলিশ পিকেট বসাতে হবে, বসাতে হবে, বসাতে হবে, বসাতে হবে। আমাদের বিরুদ্ধে দুই ধারে স্থায়ীভাবে পুলিশ পিকেট বসাতে হবে, বসাতে হবে, বসাতে হবে, বসাতে হবে। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের নদিয়া জেলার এই দুই প্রান্তিক এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে যে আমরা দত্তফুলিয়া ব্রিজে প্রতীকী ধর্মঘটের আয়োজন করা হয়েছে, এটা আমাদের কারোর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই আন্দোলন কিন্তু আজকে হয়নি। আজকে এই আন্দোলন হয়েছে কিসের জন্যে? এটা এলাকার পথে চলতি এবং সাধারণ মানুষদেরকে ভাবতে হবে। আজকে আপনারা জানেন আমাদের এই দুই জেলার সাধারণ মানুষের এবং কৃষক সমাজের একটা তাদের রুজি রোজগারের কেন্দ্রস্থল আমাদের এই দত্তফুলিয়া। আমাদের এই দত্তফুলিয়ায় সপ্তাহে তিন দিন হাট বসে, সেটা হচ্ছে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। আজকে আমরা কী দেখি সেখানে? সেখানে আমরা দেখি যে এই তিনটে দিনই আমাদের যাতায়াতের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড অভাব। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার যে মিলন সেতু মানে ব্রিজ, সেই ব্রিজটা হচ্ছে অতি সংকীর্ণ হয়ে গেছে। বাম আমলে আগে যে কাঠের ব্রিজ ছিল তাকে কংক্রিটাইজ করার জন্য আরও সংকীর্ণ করা হয়, কিন্তু এদিকে বর্ধিত ভেহিকেলস, প্রচুর মানুষ যাতায়াত করবার জন্য প্রতি হাটবারে, তিনটে হাটবার, সোম, শনি এবং বৃহস্পতিবার, এই তিনটে হাটবারে প্রচণ্ড জ্যাম হয়। কোন রোগী যদি অসুস্থ হয় তাহলে তাকে উড়িয়ে তো নিয়ে যাওয়া সম্ভব না, সে ওখানে হয়তো তার দেহত্যাগ হয়। এরকমভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে অসুবিধায় পড়ে। আপনাদের এখন দাবি কি আছে? আমাদের এখন দাবি হচ্ছে ওই ব্রিজটাকে অন্তত দুটো গাড়ি, অ্যাটলিস্ট দুটো গাড়ি যাতে পাশাপাশি চলাচল করতে পারে সেরকম একটা পরিসর তৈরি করা, কারণ জনসংখ্যা প্রচণ্ড বেড়ে গেছে। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা অবরোধ করলাম, অবরোধ করলাম এই কারণে যে যাতে আগামীতে সরকার এই ব্রিজটার পরিমার্জন, সংস্করণ ইত্যাদি এগুলো করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গৌর রায়। আমি মানে ছোটোবেলা থেকেই দেখছি যে এই ব্রিজটার এই জীর্ণ অবস্থা, আর এই জীর্ণ অবস্থা কোনোরকমই সরকার এতে ভ্রুক্ষেপ করছে না যে এই ব্রিজটা কীভাবে সম্প্রসারণ করা হয়। একবার এই ব্রিজটা মানে ঠিক হয়েছে, তারপরে আর সেই সরুই হয়েছে, কিন্তু তার কোনো চওড়া যে দরকার, যেভাবে গাড়ি যে চলাচল করবে দুটো গাড়ি, সেরকম কিছুই করেনি। আর প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এই সংস্কারটা যদি তাড়াতাড়ি করে, সেই ব্যবস্থা যদি পুনর্নির্মাণ করে, তাহলে আমরা খুশি হব। আজকে কী করবে? আজকে আমরা অবরোধ করেছিলাম, প্রশাসন তাদের সেই আশ্বাস দিয়েছে আমাদের, আর আমরা সেই দাবি শুনেই আমরা আমাদের সেই কর্মসূচি আমরা অবরোধ তুলেছি। আমার নাম গোকুল বিশ্বাস।